Hi friends, I'm Tani. Welcome back to my channel, Diva Anniya. Shobai kemon acho? Nishchoi bhalo acho? Okay. So, ajke ami eshechi ekta new topic niye. Seta hocche what's in my bag. Okay. So, meyeder ekta jinish bola hoy je meyera naki nijer bage gota songshar niye ghore. Dekho, eta ekta kotha ache. Sobai onek kichu naki carry kore. To যেটা ওপিনিয়ন আমি কিছু ইম্পর্টেন্ট জিনিসই ক্যারি করি আমার ব্যাগে যেটুকু যেটুকু দরকার আমি ভীষণভাবে অনেক কিছু নিয়ে যে করি সেরকম না তো চলো দেখে নেবো আমার ব্যাগে কী কী আছে ওকে চলো তো দেখছি আমার ব্যাগে কী আছে এটা হলো আমার ব্যাগ দেখতেই পাচ্ছ হ্যাঁ আমি ব্যাকপ্যাক বেশি ক্যারি করি আমার সুবিধা হয় ব্যাকপ্যাক ক্যারি করতে আর এগুলো করি এই স্লিং ব্যাগ নর্মাল হ্যান্ডব্যাগ এগুলো ইউজ করি আর ব্যাকপ্যাকটা একটু বেশি ইউজ করি আর এটা হলো আমার খুব ফেভারিট একটা ব্যাগ যেটা কিনা আমার খুব যত্ন করে রেখে দিয়েছি আমি মাঝে মাঝে খুব ইম্পর্টেন্ট কোথাও গেলে সবার ফার্স্ট এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট এখন চলছে সেটা হলো মাস্ক আমি দুটো করে ক্যারি করি কারণ কি হয় অনেক সময় একটা হারিয়ে যায় কোনো কোথায় পেলে চলে আসলাম তো দুটো আমি রেখে দিই ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা আর নেক্সট হলো স্যানিটাইজার খুব ইম্পর্টেন্ট এখনো ইম্পর্টেন্ট এমনিও আগেও ইম্পর্টেন্ট ছিল অলওয়েজ কখনো খেয়ে দিয়ে আমরা যখন তখন যেখানে যা ইচ্ছা খাই আরেকটা জিনিস যেটা কিনা আমার খুব হয় মানে এত অয়েলি স্কিন আমার মাঝে মাঝেই পুরো ঘেমে ঘেমে একদম কিরম হয়ে যায় তো তার জন্য এটা আমার একটা ওয়েট ওয়াইপস আমি রেখে দিই ব্যাগে ভীষণ দরকার নেক্সট হ্যালো আমার ইয়ারফোন এটা হলো আমার একটা ছোট্ট পাউচ যেটা যেটার মধ্যে আমার সেফটি পিন ক্লিপ ছোট ক্লিপ টিকটাক ক্লিপ একটা বড় ক্লিপ রেখে দিয়েছি ইমার্জেন্সি কখনো আমার ভীষণভাবে ক্লিপ হারায় আমি কখনো এখানে রেখে আসি অন্য কলা রেখে আসি অন্য পেলে দিই কী করি আমি জানি না তো আমার ক্লিপ খুব লাগে তো আমি এটা রেখে দিই আমার ওকে যেটা হলো ইম্পর্টেন্ট খুব জিনিস যেটা ছাড়া বাইরে বেরোলে কেউ আপনাকে চিনবেন না এটা হচ্ছে ওয়ালেট একদমই ইম্পর্টেন্ট ওয়ালেটের ভিতরে কী আছে সেটা আর দেখানোর মতন সবারই সেমই থাকে কার্ড ক্যাশ আইডি ওকে চলো দেন আরেকটা কম্পার্টমেন্টে এটা মোটামুটি খালি হয়ে গেছে আরেকটার মধ্যে কী আছে সেটা দেখাই সেটা হচ্ছে এখানে আমার একটা ছোট মেকআপ পাউচ আছে এটার ভিতরে কী আছে আমি এটা পরে দেখাচ্ছি হুম আচ্ছা আর হচ্ছে আচ্ছা কম ওকে একটা ছোট চিন্টু ডায়েরি একটা পেন কখনো কিছু দরকার হয় লেখা টেখার জন্য তাই লিখে দিয়েছি ওকে একটা ইয়াররিং কিনেছিলাম সেটা ব্যাগেই পড়ে আছে এখন বার করা হয়নি এই এখন বার করলাম ওকে এটা আমার ভীষণ ভীষণ ভীষণভাবে দরকার পড়ে সেটা হচ্ছে রোল অন আমার ভীষণ সাইনাসের প্রবলেম কখন কখন শুরু হয়ে যায় জানি না সেটা আমি রাখি অলওয়েজ এটা হলো ফ্রেশনার দুটো দুটোর দিকে দুটোই
আমি খুব ইউজ করি, আমার ভালো লাগে হুপস ইউজ করতে। তো দুটো হুপস একে চলে এগুলোই। আর তো পাপা, হ্যাঁ পাপা হয়ে গেছে, আর কিছু নেই। ওকে ওকে, মেকআপ পাউচ তো আমার দিকে আছে, সেটা দেখা হবে না। মেকআপ পাউচে মেয়েদের যা মেকআপের জিনিস থাকে তাই আছে, এক্সট্রা আমার কাছে বিশাল কিছু নেই। একটা অ্যালোভেরা জেল রেখেছি ওই ওই রেড হোয়াইটটা দিয়ে মুখটা ক্লিন করার পর এটা একটু লাগিয়ে। আচ্ছা লিপস্টিকের স্টক আমার একটু আছে, লিপস্টিক একটা, ওকে আরেকটা, আরেকটা কালার যেটা যেটা ভালো লাগে, কখনো রেখে দিয়েছি কখনো ওইটা ছেড়ে ওটা ইউজ করলাম তো রেখে দিয়েছি। এটা আরেকটা, ওকে মাস্কারা, ওকে কাজল, আচ্ছা কিছু রাবার ব্যান্ডস রেখেছি। ওই যে বললাম আমার ক্লিপ ব্যান্ডস আমার হারাতেই থাকে, আর আমি কিনতেই থাকি, হারাতে থাকে কিনতেই থাকি, পরে দেখি কখনো ওইখানে কখনো ওইখানে কোথায় কোথায় পড়ে থাকে, তো রেখে দিয়েছে। ঠিক আছে তো চলো, এই আর কিছু নেই, দেখো কাকা রাবার ব্যান্ডসগুলো ছিল, হয়ে গেল আর কিছু নেই। দেখবে তো আমার ওয়াটস ইন মাই ব্যাগ এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইবও করো আমার চ্যানেলটাকে প্লিজ। আর কিছু বলার থাকলে তোমাদের ব্যাগে কী কী রাখো বা কী না রাখো সেটা বলতে চাইলেও আমাকে কমেন্ট অবভিয়াসলি জানিও। ঠিক আছে চলো, আমি নেক্সট ভিডিওতে আবার আসবো, তখন দেখবো কী। চলো টাটা।